আসসালামু আলাইকুম। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 4.1 এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। প্রথমে আমরা 13 নম্বর অঙ্কটি করতে চাই। দেখো, এখানে যেটি দেওয়া আছে সেটি আমরা আগে লিখে নিই, অর্থাৎ এটি সমান এটা 1 প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ আমরা লিখে নিই, বাম পক্ষ এল এইচ এস, বাম পক্ষ কত আছে, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 1/ab ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1/bc ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ তার মাথার পরে 1/ca। এটি অঙ্ক অনেকভাবে করা যায়, আমি দেখো যেভাবে খুঁজছি এটি যদি তোমাদের পছন্দ হয় করতে পারো। তাহলে এই পাওয়ারটা উপরে দিয়ে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু 1/ab, তারপরে এক্স টু দি পাওয়ার বি ইন্টু 1/ab, তারপরে ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইন্টু 1/bc, তারপর দেখো এক্স টু দি পাওয়ার সি ইন্টু 1/bc ইন্টু এক্স টু দি পাওয়ার সি ইন্টু 1/ca বাই এক্স টু দি পাওয়ার এ ইন্টু 1/ca। কি করলাম, এই পাওয়ারটা বন্টন করে দিলাম। তাহলে কি হয়, এই এ এই এ কাঠা, এখানে এই বি এই বি কাঠা, এখানে এই বি এই বি কাঠা, এখানে এই সি এই সি কাঠা, এখানে এই সি এই সি কাঠা, এখানে এই এ এই এ কাঠা, যেগুলো থাকলো সেগুলো আমরা লিখে ফেলি। তাহলে এক্স টু দি পাওয়ার 1/b বাই এক্স টু দি পাওয়ার 1/a ইন্টু এখানে থাকছে এক্স টু দি পাওয়ার 1/c ইন্টু এক্স টু দি পাওয়ার 1/b ইন্টু এক্স টু দি পাওয়ার 1/a বাই এক্স টু দি পাওয়ার 1/c। এখন লক্ষ্য করো, এই যে এইটার সাথে এইটা কাটা, এইটার সাথে এইটা কাটা, এইটার সাথে এইটা কাটা, তাহলে কত হলো, সবগুলো যেহেতু ভাগের সাথে কাটা কাটা হয়েছে তাহলে 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কত আছে, 1, আর এইচ এস সমান 1। অতএব আমরা লিখতে পারি, অতএব এল এইচ এস সমান আর এইচ এস, যেহেতু আমাদের প্রমাণ করতে পেরেছে আমরা লিখে দিলাম প্রুফ, PROVED। হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 13 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ, এটি খুবই সহজ। আমরা এর পরের অঙ্কে চলে যাব। দেখো এরপরে আমি 15 নম্বর অঙ্কটি করাবো। 14 নম্বর অঙ্ক যেহেতু 13-র মতো তোমরা বাসায় নিজেরা করবা। এবার 15-র বাম পক্ষ আমরা লিখি, বাম পক্ষ এল এইচ এস সমান কত আছে, এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ, তার পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, তারপরে আছে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর, এটার পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি। আর নিচেরটা আমরা এখানে লিখি, এখানে লিখে দিই এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি, তার পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। তাহলে দেখো আমরা প্রথম রাশিটা দেখো, এখানে কি আছে, ভাগ আছে, ভাগ থাকলে বেস যদি একই হয় পাওয়ার কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এই যে পি মাইনাস কিউ, তার সাথে গুণ হবে পি প্লাস কিউ মাইনাস আর, একটা পদ হলো। এবার 2 নম্বর পদটা আমরা করি এক্স টু দি পাওয়ার এই যে কিউ মাইনাস আর, তার সাথে গুণ হবে কিউ প্লাস আর মাইনাস পি। এবার এইটা আমরা করি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, তার সাথে গুণ হবে আর প্লাস পি মাইনাস কিউ। তাহলে আমরা তিনটা পদই হয়ে গেল। এরপরে খেয়াল করো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এক্স টু দি পাওয়ার এই পি মাইনাস কিউ এর সাথে গুণ হবে, তাহলে পি মাইনাস কিউ এটা গুণ করলাম পি প্লাস কিউ এর সাথে, তাহলে মাইনাস আরটা বাদ করলো, তাহলে মাইনাস আর এর সাথে আবার পি মাইনাস কিউ গুণ করলাম। এই লাইনটা কিন্তু খেয়াল করতে হবে যে পি মাইনাস কিউ পি প্লাস কিউ সাথে গুণ হলো, মাইনাস আর এর সাথে এটা আবার গুণ হলো, এটা হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখো, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তার সাথে গুণ হয়ে গেল কিউ প্লাস আর, তারপরে কত থাকছে এই যে মাইনাস পি
মাইনাস পি, তার সাথে গুণ হবে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। এটা আমরা একটু মুছে রাখি, পরে দেখতেছি এটা। হ্যাঁ এটা হচ্ছে কিউ মাইনাস আর, কি করলাম এই কিউ মাইনাস আর কিউ প্লাস আর এর সাথে গুণ, কিউ মাইনাস আর কিউ প্লাস আর এর সাথে গুণ, মাইনাস পি আবার কিউ মাইনাস আর এর সাথে গুণ। আর এটা হচ্ছে পরে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, তার সাথে গুণ হবে আর প্লাস পি, মাইনাস কিউ ইন্টু আর মাইনাস পি। দেখো কি করলাম, এই আর মাইনাস পি আর প্লাস পি এর সাথে গুণ, তাহলে মাইনাস কিউ বাদ করলে মাইনাস কিউটা আবার আর মাইনাস পি এর সাথে গুণ হবে। তাহলে এই লাইনটা আসি, দেখো এক্স টু দি পাওয়ার এই দুটো গুণ হয় পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এই যে এ মাইনাস বি এ প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে মাইনাস পি আর প্লাস কিউ আর গুণ করে দিলাম এটা এর সাথে এটা এর সাথে, তারপরে থাকছে এক্স টু দি পাওয়ার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, তাহলে মাইনাস পি কিউ প্লাস পি আর, এই যে মাইনাস এটার সাথে গুণ হয়ে গেল। তারপর নিচেরটা দেখো, এটা থাকছে এক্স টু দি পাওয়ার আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ। এবার লক্ষ্য করো এখানে যদি আমরা একটা এক্স নিই, দেখো এই এক্স 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 বেস আছে একই, তাহলে আমরা একটা এক্স নিয়ে পাওয়ার গুলো সব যোগ করে দিই, তাহলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর, তারপরে যোগ চিহ্ন দিয়ে লিখে দিই কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, তার সাথে আমরা এটা একটু নিচে নামাই দিই, এটা করে দিই একবার, এটা যোগ এই আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ, এটা হচ্ছে এক্স এর পাওয়ার, তো এখানে এক্সটা একটু নিচে নামাই দিলাম। তাহলে দেখো এখানে কি হয়, এই পি স্কয়ার এর সাথে এই পি স্কয়ার কাটা যাচ্ছে, এই আর স্কয়ার এর সাথে এই আর স্কয়ার কাটা যাচ্ছে, এই কিউ স্কয়ার এর সাথে এই কিউ স্কয়ার কাটা যাচ্ছে, এই পি কিউ এই যে এই পি কিউ সাথে এই পি কিউ কাটা যাচ্ছে, আর কিউ আর এই যে উপরে কিউ আর আছে, তাহলে এই আর একটা পি আর পি আর থাকছে, তাহলে আমাদের শেষ পর্যন্ত কি থাকছে, এখানে দেখো এখানে থাকে হচ্ছে আমরা এখানে লিখি এই এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে এটা সমান আসলে আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের কত এই 15 নম্বর অঙ্কটিও হয়ে গেল, 15 নম্বর অঙ্ক যেহেতু হয়ে গেল তাহলে আমরা এই এটা মুছে দিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেললাম 15 শেষ, অর্থাৎ আমাদের এই 13 শেষ 15 শেষ। তাহলে এসে এবার আমরা 16 নম্বর অঙ্কটি করি, এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। তাহলে এখন যে কোনো একটা অঙ্ক পার্ট নিয়ে আমরা করতে পারি, আমরা লাস্টের পার্ট নিলাম, এখন এখন সি টু দি পাওয়ার জেড সমান এ, বা এবার সির মান কি দেখো বি টু দি পাওয়ার ওয়াই, তার মাথার পরে জেড সমান এ, বা বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান এ, বা বির মান কি দেখো বির মান এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ার হচ্ছে ওয়াই জেড সমান এ, বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ, তাহলে এ টু দি পাওয়ার ওয়ান আমরা লিখতে পারি। দেখো বেস যদি সেম হয় তাহলে পাওয়ার সমান আমরা পাওয়ার লিখতে পারি, অতএব এক্স ওয়াই জেড সমান আমাদের ওয়ান হয়ে গেল। তাহলে আমরা এটা দেখানো হলো তাহলে আমরা এই 16 নম্বর অঙ্কটিও করে ফেললাম, তাহলে আমরা এটা মুছে দিলাম, 16 নম্বর অঙ্কর পরে আমরা 19 নম্বর অঙ্কে যাব, বাকি অঙ্কগুলো এই নিয়মে তোমরা করবে। 19 নম্বর অঙ্কে দেখো সমাধান করো, তাহলে সমাধান করো দেওয়া আছে, দেখো দেওয়া আছে দেওয়া আছে রুট থ্রি হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কিউবিক রুট থ্রি
টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে দেখো থ্রি টু দি পাওয়ার হাফ, তার পাওয়ার হয় এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, তার পাওয়ার হয় টু এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এখান থেকে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি। এখানে দেখো বেস বেস সেম, তাহলে পাওয়ার সমান পাওয়ার আমরা লিখতে পারি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু সমান টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি। এখান থেকে আমরা আর গুণ করি, দেখো তাহলে হয় ফোর এক্স মাইনাস টু ইকুয়াল টু হয় থ্রি এক্স প্লাস থ্রি। তাহলে আমরা এক্স গুলো এক পাশে নিয়ে আসি, ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টু, অতএব এক্স ইকুয়াল টু ফাইভ। সুতরাং নিম্ন সমাধান, নিম্ন সমাধান, নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু ফাইভ। 20 নম্বর অঙ্ক দেখো, 20 নম্বর অঙ্কটি আমি একটু বসাইনি, দেওয়া আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স সমান থ্রি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইন্টু টু ইনভার্স এক্স আছে, তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স সমান থ্রি। তাহলে এখন দেখো এইটাও টু টু দি পাওয়ার এক্স, এটাও টু টু দি পাওয়ার এক্স, এটা সমান আমরা একটা কিছু ধরে ফেলি, সে এ ধরলাম, তাহলে এ প্লাস টু ইন্টু ওয়ান বাই এ সমান থ্রি। পাশে আমরা লিখি টু টু দি পাওয়ার এক্স সমান এ ধরে, তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান এ ধরলাম। এখানে আমরা লসাগু করি, লসাগু আমাদের এ, তাহলে এর সাথে গুণ করলাম এ স্কয়ার প্লাস টু সমান থ্রি, বা এ স্কয়ার প্লাস টু সমান থ্রি এ। এটাকে আমরা কি লিখতে পারি, এ স্কয়ার মাইনাস থ্রি এ প্লাস টু সমান জিরো। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, দুই এককে দুই, তাহলে এ স্কয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু সমান জিরো। দেখো খুবই সহজ, এ কমন নিলাম, তাহলে এ মাইনাস টু, মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে এ মাইনাস টু, তাহলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত, এ মাইনাস টু ইন্টু এ মাইনাস ওয়ান সমান জিরো। এরপর আমরা এখানে লিখি, দেখো অতএব এ মাইনাস টু সমান জিরো, অথবা এ মাইনাস ওয়ান সমান জিরো, বা এ সমান টু, এর মান দেখো টু টু দি পাওয়ার এক্স, তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার ওয়ান লিখলাম, অতএব এক্স সমান ওয়ান। তাহলে এই যে বেস একই, তাহলে পাওয়ার সমান পাওয়ার, এটা দেখো এ সমান হচ্ছে ওয়ান, এ সমান মানে এর মান কি টু টু দি পাওয়ার এক্স সমান এ দিলাম টু টু দি পাওয়ার জিরো, অতএব এক্স সমান আমাদের জিরো। অতএব নিম্ন সমাধান কি হলো, নিম্ন সমাধান তাহলে এক্স সমান জিরো কমা ওয়ান। এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া যাবে না, আর এখানে আমরা লিখতে হবে, এখানে লিখে দিবা যে এ এর মান বসিয়ে, এখানে লিখে দিবা এ এর মান বসিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটিও করে ফেললাম, 20 নম্বর অঙ্ক আমাদের শেষ। এরপরে আসি আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি আমাদের উদাহরণে আছে সরলকরণ, যদিও উদাহরণে আছে অঙ্কটার একটু ঝামেলাপূর্ণ আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখো। তাহলে 20 নম্বর অঙ্ক আমি মিশে দিলাম, এটা শেষ। এবার আমরা লাস্ট অঙ্ক, আজকের কত আছে, 12 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 54। এটাকে আমরা লিখতে পারি কত, ইনভার্স আছে তো, তাহলে 1 বাই 12 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 54। তাহলে এটাকে আমরা এমন লিখি, এই রুট থেকে গেল কিউবিক রুট, এটা 27 দু গুণ 54, তাহলে 27 গুণিত 2, আর এটাকে আমরা লিখতে পারি 3 এ 12,
তাহলে 3 × 4 তার রুট, এই যে হাফ মানে রুট, তাহলে এটা কত আসে শেষ পর্যন্ত দেখো, 27। 27 কে আমরা লিখতে পারি 3³, তাহলে 3³ তার মাথার পরে 3³ একবারে একবারে না করে একটু আমরা ভেঙেই করি, এটা লিখলাম 3³ × 2 তার মাথার পরে 1/3, এটা হচ্ছে 3² তার মাথার পরে 1/2। কিভাবে লিখলাম দেখো, এই 27 একে লিখেছি 3³, তার মানে এটা 27 আর এই 2 থাকলো, আর এটা রুটের ভিতরে তো পাওয়ার 1/2 তো, আর এই 3 আর এই 4 কে লিখেছি 2² তার মাথার পরে হাফ, তাহলে এরপরে আমাদের কত আসে দেখো, এই 3 এই 3 কাটা, তাহলে থাকছে 3^1 ইনটু 2^1/3, আর নিচে দেখো এখানে 3 মাথার পরে এই হাফ চলে আসলো 1/2, আর 2 এই 2 এই 2 কাটা, তাহলে 2 মাথার পরে 1। তাহলে এর পরের লাইন আমি এখানে যদি লিখি দেখো, তাহলে এটা 3 টা হিসাব করি উপরে নিয়ে যেয়ে 3^1 − 1/2, আর 2^ কত আসে 2^1 − 1/3, তাহলে কি করলাম এই 3 বেস বেস সেম, তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, 2 বেস বেস সেম পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ, এইটা নিচে আনলাম এটা উপরে নিলাম, এবার দেখো এটা কত আসে 3^ এই একের থেকে হাফ বাদ দিলে তাহলে হাফ থাকে, আর এটা আছে 2^ 3 × 3 3 − 1/3, এক লাইন আমি করে দিলাম, তাহলে উপরে থাকলো √3, আচ্ছা থাকছে 2^2/3, তাহলে এটাকে দেখো আমরা এমন লিখতে পারি √3, লিখলাম 2² তার মাথার পরে 1/3, তাহলে করো এটা এটা কিন্তু 2/3 দাঁড়ায়, তাহলে এটা শেষ পর্যন্ত কত দাঁড়ালো √3, আর এই দুইটা স্কয়ার করলে হয় 4, আর এইটা এমন আসে, এইটা 1/3 এর ভিতরে গেল, আর দুইটা স্কয়ার করলে 4, তাহলে এটা আনসার আমাদের এটা হয়ে গেল, তাহলে সরল করে এই অঙ্কটাকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে এই যে অঙ্কগুলো পড়লাম এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের যে অঙ্কগুলো করলাম এগুলো তোমরা ভালোভাবে বাসায় করবে, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।